আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতারা নিজেদেরকে কেন অগ্রজদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছেন, কিংবা অগ্রজদের সফলতাকে কেন তারা ঢেকে ফেলতে চাইছেন, সেটি একটি বড় প্রশ্ন। সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর বিষয়, তবুও একটা দ্বন্দ্ব ভিতরে ভিতরে বেশ বড় আকার ধারণ করেছে, সেটি নিয়ে আলোচনা না করলেই নয়। সেই আলোচনা করার জন্য আমি অন্তত তিনজন ছাত্র নেতার বক্তব্য আপনাদের পড়ে শোনাবো। প্রথমে পড়ে শোনাই আসিফ মাহমুদের কথা। আসিফ মাহমুদ সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে, যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে আছেন। তিনি একদিন আগে লিখেছেন, অগ্রজদের ব্যর্থতায় অনুষদের দায়িত্ব নিতে রক্ত ঝরাতে বাধ্য করেছে, উইথ ডিউ রেসপেক্ট। অর্থাৎ অগ্রজ বলতে তাদের যাদেরকে তারা বোঝাচ্ছেন সেটা হচ্ছে পূর্ববর্তী রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন, তাদের ব্যর্থতায় ছাত্রদেরকে দায়িত্ব নিতে, অনুষদের দায়িত্ব নিতে এবং রক্ত ঝরাতে বাধ্য করেছে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান সহকারেই বলেছে। এই জায়গাটিতে একটু ভাবনার দ্বিমত আছে আমার, সেই ভাবনার দ্বিমতটা আমি বলবো। তার আগ দিয়ে ছাত্র সমন্বয়ের মধ্যে যারা লাইমলাইটে ছিলেন কিংবা এখনও আছেন তাদের সবারই কমবাসি কথাবার্তা প্রায় একই রকম। যেমন 15 অক্টোবরে আব্দুল কাদের নামক ছাত্র সমন্বয়ক, তিনি গয়েশ্বরচন্দ্র রায়ের একটি উক্তিকে শেয়ার করেছিলেন। গয়েশ্বরচন্দ্র রায় সেখানে বলার চেষ্টা করেছিলেন, ছাত্রদের মাথার মুকুট মনে করে বিএনপি, কিন্তু সেই মুকুটের মতো থাকতে হবে, ছাত্ররা কেন রাজনীতিতে আসবে, সচিবালয়ে ঘোরাফেরা কেন করবে, বৈষম্যের আড়ালে আরেকটা বৈষম্য সৃষ্টি হলে তারা মাসুল কীভাবে দিবে তা আগাম বলা যাচ্ছে না। বৈষম্যের বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে তাদের যে ক্ষমতায়ন, তারা যে আরেকটা বৈষম্য কীভাবে তৈরি করবে সেটি আগাম বলা যাচ্ছে না। সেখানে তার প্রতিক্রিয়ায় তিনি একটু হাস্যরসভাবে, অর্থাৎ এটাকে বিদ্রুপ করে তিনি লিখেছিলেন, ছাত্ররা এখন রাজনীতিতে আসবে, তাদের নেতৃত্বে দেশ ফ্যাসিস্ট হয়েছে ভালো কথা, তারা এখন পড়ার টেবিলে ফিরে যাক, রাজনীতি করার ইজারা তো আর আমরা সিনিয়র সিটিজেনদের নিয়ে নিয়েছি, বিগত ফ্যাসিস্ট আমলে যদিও আমরা জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে পারি নাই, শব্দগুলো শুনবেন ভালো করে, বিগত ফ্যাসিস্ট আমলে যদিও আমরা জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে পারি নাই, নেতৃত্ব হাজির করতে পারি নাই, একত্রিত করতে পারি নাই, যেটা ছাত্ররা করিয়ে দেখিয়েছিল, তারপরও ছাত্র রাজনীতিতে জড়াবে এটা কাজের কথা না, বরং অসনির সংকেত। গয়েশ্বরচন্দ্র দাদা আসলে যেটা বলতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি মস্কারা করেই বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আমলে যদিও আমরা জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে পারি নাই, নেতৃত্ব হাজির করতে পারি নাই, একত্রিত করতে পারি নাই, যেটা ছাত্ররা করে দেখিয়েছিল। আসলে কি তাই? বিগত আমলে বিএনপি কি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই, নেতৃত্ব হাজির করতে পারে নাই? শেখ হাসিনার বিরুদ্ধে নেতৃত্ব হাজির করেছে কি কেবল ছাত্ররা? বিষয়টি কি এমন? আমি শেষ আরেকজনের কথা পড়ে আলোচনায় যাব, সেটা হলো মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিছুক্ষণ আগে আমি যখন এই বিষয়টি রেকর্ড করছি, তিনি একটি নাতি দীর্ঘ কথা লিখেছেন, সেখানে লিখেছেন যে গণঅভ্যুত্থানের শক্তির ঐক্য জরুরি, পূর্বজদের উদারতা হবে প্রজন্মান্তরকে স্বীকার করে নেওয়া। অর্থাৎ পূর্বে যারা কাজ করেছিল তাদের এখন উদারতা কী হবে? প্রজন্মান্তরকে স্বীকার করে নেওয়া, নতুনদেরকে স্বীকার করে নেওয়া। কোনো এইটাদের মধ্যে কোনো দ্বিমত নেই যে নতুনদের স্বীকার করে নিতে হবে। সে লিখছে, গণঅভ্যুত্থানের সকল শক্তি আর অংশজন এই অভ্যুত্থানের চালিকা শক্তি প্রাণভোমরা। মনে রাখতে হবে, অ্যান্টিফ্যাসিস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি সহ সকল দলের, শ্রেণীর এবং আপামার জনগণের সরকার এটি। ফলে এই সরকার প্রতিনিধিত্বশীল এবং জনগণ দ্বারা মনোনীত। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি এই প্রতিনিধিত্ব ও মনোনয়ন মেনে নিয়েছে। বলাই বাহুল্য, এই প্রথমবার মতো আমি শীর্ষস্থানীয় ছাত্রনেতাদের কারোর মুখ থেকে বিএনপির কথা শুনলাম। এর আগে যদি কেউ বলে থাকে, আমার হয়তো না শুনে থাকলে সেটা আমার ত্রুটি, আপনারা ত্রুটি নিশ্চয়ই ধরিয়ে দেবেন, কিন্তু এই প্রথম আমরা শুনলাম বিএনপির অবদানের কথা, কেউ একজন স্বীকার করলো এবং তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যদি এটা তার ব্যক্তিগত স্ট্যাটাস, পাবলিকলি আলোচনা করার অনুমতি তিনি বেশিরভাগ আলোচনায় দেন না, কিন্তু এই বিষয়টার সাথে সম্পর্কিত বিধায় আমি আলোচনাটা করছি। তিনি লিখছেন, গণঅভ্যুত্থানে জনগণের দাবি ছিল রাষ্ট্র মেরামতের, আর অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্রদের ঘোষিত লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের। ফলে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভেতর দিয়ে রাষ্ট্রের আমূল মেরামত সংস্কারের বাইরে জনগণের
কোনো আকাঙ্ক্ষা ছিল না। নিছক নির্বাচনের জন্য প্রায় 2000 লোক প্রাণ দেয়নি, দিলে গত তিনবার নির্বাচনের আগেই দিত। দেখুন, তারা যেটা বলছে যে এই যে প্রাণটা দিয়েছে, এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে, এইটা শুধুমাত্র নির্বাচনের জন্য দেয়নি, দিয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য। ওকে, ওয়েল, পয়েন্ট নোটেড, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তবে তার আগ দিয়ে তার অন্য লাইনগুলো পড়ে শোনায়। মানুষ ব্যক্তি হিসেবে হাসিনার পতন চেয়েছে সত্য, কিন্তু তার চেয়ে বেশি চেয়েছিল নতুন বন্দোবস্ত, এমন এক বন্দোবস্ত যা অধিকারহীনতাকে আর ফ্যাসিবাদকে ফেরত আনবে না। আর আমরা জানি মুজিববাদী সংবিধানই ফ্যাসিবাদের মূল উৎস, অর্থাৎ ফ্যাসিবাদের মূল উৎস বলা হয়েছে মুজিববাদী সংবিধান, যেই সংবিধানকে কেন্দ্র করেই এখন দ্বন্দ্বটা স্পষ্ট হচ্ছে। কেননা হচ্ছে এই সংবিধানকে ফেলে দিতে চায়, নতুন করে সংবিধান আনতে চায় ছাত্ররা এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইউনূসের সরকার, সেখানে ছাত্রদের প্রতিনিধিরা। অন্যদিকে বিএনপি এবং অপর অপর রাজনৈতিক দলগুলো মনে করছে, বিশেষত বিএনপি, আমি জানি না জামাত কী চায়, জামাত বলে সংস্কার আগে এরপরে নির্বাচন, ছোটোখাটো আরও দু একটি দল বলা শুরু করেছে, কিন্তু বিএনপি তারা স্পষ্ট করে জানতে চায় যে সংবিধান সংস্কারের করে তুমি কী এমন এখানে অন্তর্ভুক্ত করবা যেইটা নতুন আরেকটা ফ্যাসিবাদী বন্দোবস্ত তৈরি করতে পারবে না, বাধা দিবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা সংসদে আইন করে এমন আইন করেছিলেন, বলেছিলেন বারবার যে আমি এমন করে সংবিধান সংশোধন করেছি যেন আর কোনো দিন কেউ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় না আসতে পারে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াকে তিনি বন্ধ করে ফেলেছিলেন, কলঙ্কিত করেছিলেন, রাতের ভোটে নিয়ে গিয়েছিলেন, রাজনৈতিক দলবিহীন নির্বাচন করেছিলেন। স্বাভাবিক পন্থায় তাকে ক্ষমতা থেকে বিতাড়ন করার আর কোনো রাস্তা তিনি রাখেন না তার জীবদ্দশায়। কিন্তু তিনি এটিও করেছিলেন যেন বন্দুকের নল দিয়ে, অর্থাৎ সামরিক বাহিনীর কেউ যেন একাগরের মতো একটা সরকার গঠন না করতে পারে, এটি সংবিধানের অংশ ছিল। তো সেই সংবিধানে এই বিষয়গুলো জুড়ে দেওয়ার প্রেক্ষিতে তার পলায়ন, তার পতন কি শেখ হাসিনা রক্ষা করতে পেরেছিল কি না, না নতুন একটা অসন্তুষ্টি তৈরি হয়ে ছাত্রজনতা একসাথে রাজনৈতিক দলগুলো সবাই মাঠে নেমে তার পতন নিশ্চিত করেছিল। আপনাদের কাছে প্রশ্ন, আমি এই জায়গায় তিনি যেটা লিখছেন আমি সেটা পড়ে শোনাই, তারপরে আমি আমার আলোচনায় যাচ্ছি। গত তিন মাস পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের সাথে আঘাত করে, অন্তর্ঘাত করে, দেশের স্থবির করে রাখার অপচেষ্টা হয়েছে, ছাত্রদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ছাত্রদেরকে বিএনপি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এসবের মাধ্যমে শক্তিশালী হয়েছে ফ্যাসিস্ট লীগের হাত। একদম সত্যি কথা, কারা করছে, কীভাবে করছে, কেন করছে, এই করার পেছনে কি ছাত্রদের কোনো দায় আছে কি না, সেটি আজকের আলোচনা। কিন্তু মাহফুজ আলম কী বলছে, বলছে যে ছাত্র নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ছাত্রদেরকে বিএনপি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এর মাধ্যমে শক্তিশালী হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত। সত্যি সত্যি অভ্যন্তরে যদি বিরোধ থাকে তার সুবিধা তো আওয়ামী লীগ নিবেই, কেননা আওয়ামী লীগ দেখছে কোথায় ক্ষমতা কাঠামোর মধ্যে, ঐক্যের মধ্যে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল, শেখ হাসিনা বিরোধী যে ঐক্য ছিল, এই ঐক্যের মধ্যে ফাটলগুলো কোথায়, যেই ফাটল দিয়ে পানি চোয়ায় চোয়ায় পড়তে পারে এবং ভেতরে জং ধরতে পারে। তো এই পানি চোয়ানোর কাজটা কারা করছে সেটি আজকের আলোচনা, এবং কেন করছে, এদে কি শুধুমাত্র দল হিসেবে বিএনপির দায় না ছাত্ররা এই সংশয়টা উস্কে দিয়েছে তাদের কথাবার্তার মধ্য দিয়ে, সেটি নিয়ে আজকের আলোচনা। এরপরে তিনি অনেক কিছু লিখেছেন, লিখেছেন যে 7ই নভেম্বর যে বিএনপি করতেছে, 7ই নভেম্বর উদযাপন ভালো, তার চেয়ে ভালোভাবে নতুন বন্দোবস্ত এবং মিত্রশক্তির মধ্যকার বোঝাপড়ার অভাবে কীভাবে 7ই নভেম্বর ব্যর্থ হলো, জিয়াউর রহমান শহীদ হলেন কীভাবে, তার উৎস সন্ধান করে জাতীয় স্বার্থে নিজেদের শুধরে নেওয়া এবং ঐতিহাসিক শত্রু মিত্রের ভেদ ভুলে এই সুযোগ হেলায় নষ্ট না করা। তো মাহফুজ আলমের এই কথা আর আসিফ মাহমুদের কথা এবং আব্দুল কাদেরের যেই কথা আমি পড়ে শোনালাম, সেখান থেকে আমি এরকম আরও কয়েকটা ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো, একমাত্র নাহিদ ইসলামের কথা ছাড়া। আমি নাহিদ ইসলামের কথাটা শেষে যেয়ে শেষ করব, তবে তার আগে আলোচনাটা শেষ করে আমার মন্তব্য বলে নেই, সেটা হলো যে কেন আসিফরা ভাবছে যে তাদের অগ্রজরা পরাজিত হয়েছিল কিংবা অগ্রজদের ব্যর্থতা ছিল বলেই তরুণরা রাস্তায় নেমেছে, তরুণদের সফলতা এসেছে। কেন আব্দুল কাদেরের মতো সমন্বয়করা বিএনপির যে অর্জন সেটাকে ব্যঙ্গ করছে প্রকাশ্যভাবে, শুধু এই দুজনের না, কিন্তু এর আগ দিয়ে আমরা আরও এরকম অহরহ কথাবার্তা পড়েছি। দেখুন,
এই ঘটনার প্রেক্ষিতে এটি খুবই যন্ত্রণাদায়ক, খুবই অস্বস্তিকর যে বিপ্লব অর্থাৎ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একটা বিশ্বাসের চিড় ধরেছে কিছু বিষয়কে কেন্দ্র করে। যেমন রাষ্ট্রপতির চুপ্পুর অপসারণের বিষয়টাকে কেন্দ্র করে বিএনপি মনে করেছে যে এইভাবে একটা মব তৈরি করে একটা দাবি নিয়ে সামনে গেলেই যে দাবি পূরণ হয়ে যাচ্ছে, সেখানে সাংবিধানিক যদি একটা অস্থিতিশীলতা তৈরি হয় তাহলে সেই অস্থিতিশীলতা দোহাই দিয়ে তারা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার সুযোগ পাবে কিনা সেই প্রশ্নের উত্তর তারা জানতে চেয়েছে। আমি অফলাইনে যেসব বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তাদের মতামত হলো যে আমরা এই চাওয়ার সাথে আমাদের দ্বিমত নেই, কিন্তু এরপরে কী দাবি আসবে, এরপরের দাবি কি আসবে সেনাপ্রধানের অপসারণ এবং সেখানে পছন্দ মতো তাদের সেনা সদস্যদেরকে দিয়ে সেনাবাহিনীকে পরিচালনা করা, যার প্রেক্ষিতে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সাংবিধানিক সংকট তৈরি হয়, অথবা এরপরে কি যখন সাংবিধানিক অচলাবস্থা তৈরি হবে তখন বাংলাদেশে ক্রমবর্ধমান ইসলামিক শক্তিগুলো যেগুলো আছে জামায়াত ইসলামের নেতৃত্বে অন্যান্য দল তারা কি একসাথে এসে বলবে দেশে শরিয়া আইন চাই, আমরা এটাই আমরা চেয়েছিলাম, সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে শরিয়া আইন চেয়েছে, অর্থাৎ পরের ধাপগুলো সম্পর্কে স্পষ্ট জানতে চায় বিএনপি যে তোমাদের পরের ধাপগুলো কি আমাদেরকে বোঝাও, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু সেই সব জায়গায় কিছু অস্পষ্টতা, জটিলতা, সংশয় এবং পর্যাপ্ত পরিমাণ দিক নির্দেশনা না থাকার কারণে একটা বিভেদ তৈরি হয়েছে, যে বিভেদটা ছাত্রদের যে সংশয় সেই সংশয়টা যেমন বিএনপির আমলে নেওয়া উচিত, আবার বিএনপির সাথে কেন এই বিভেদটা তৈরি হচ্ছে ছাত্রদের তাদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে কি না সেটিও আমলে নেওয়ার দরকার বলেই আমি মনে করি, বিষয়টা স্পষ্টকাতর এই জন্যই আলোচনা করলাম। দেখুন আসিফ মাহমুদের যে কথা, অগ্রজরা ব্যর্থ হয়েছে বলেই তারা রাস্তায় নেমে এসেছে, তারা কি শেখ হাসিনা পতনের জন্য রাস্তায় নেমে এসেছিলেন? খুবই কঠিন প্রশ্ন কিন্তু সত্য প্রশ্ন। 3 আগস্ট এক দফা ঘোষণার আগে তারা কি এই সরকারের পতনের জন্য যুদ্ধ করছিল, আন্দোলন করছিল, নাকি তারা কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, ছাত্রদের বৈষম্য কমানোর জন্য শেখ হাসিনার কাছেই দাবি দেওয়া আদায় করছিল? শেখ হাসিনা যখন তাদের দাবি দেওয়াকে দুমড়ে মুশড়ে গণহত্যার একেবারে উদাহরণ তৈরি করলো, রাস্তায় অগণিত মানুষের মৃত্যু হলো, ছাত্রদের মৃত্যু হলো, তখন জনগণ বাধ্য করেছে তাদেরকে এই দাবি পৌঁছে দিতে যে না, যাদের কাছে তুমি গণহত্যার দাবি চাচ্ছ তারা কোনোদিন এই হত্যার বিচার তারা করবে না, সুতরাং যারা বিচার করবে না তাদেরকে ক্ষমতা রাখার কোনো মানে নেই, সুতরাং এক দফাই হচ্ছে তোমার নিয়তি। জনগণ এক দফা তুলেছে আগে, পরে ছাত্ররা সেটা এক দফা অ্যাডপ্ট করেছে, আর অ্যাডপ্ট করার সময় তারা 3 তারিখে রাত্রে যখন এক দফা ঘোষণা দিল সেই এক দফার ঘোষণায় তারা বলেছে ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে একটি কথা বলেছেন যে জাপা আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে, লিখছে নোট কেয়ামতের সময় তওবা কবুল হয় না। অর্থাৎ জাতীয় পার্টি একেবারে শেষের দিকে এসে যে ক্ষমা চেয়েছে সেটা তওবা কবুল হয়নি, তো জাতীয় পার্টির শেষের দিকে এসে ক্ষমা চাওয়া যদি কেয়ামতের আগে তওবা কবুল না হওয়ার সামিল হয় তাহলে 3 তারিখে এসে ছাত্র জনতার চাপে, ছাত্ররা যে শেখ হাসিনার এক দফা পতনের কর্মসূচি ঘোষণা করলো, সেখানে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলা হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলা হলো, এটি কি কেয়ামতের আগে তওবার মতো নতুন শর্ত জুড়ে দেওয়া না কেয়ামতের আগে? এতদিন তো কেবল বৈষম্য বিলোপ করার জন্য এই আন্দোলনটা চলছিল, চাকরিতে যেন কোটা বৈষম্যটা দূর করা যায় সেটার বিরুদ্ধেই আন্দোলন চলছিল, এক দফার যখন পতন আসলো তার আগেই জুড়ে দেওয়া হলো ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপ এবং সংস্কারের যে বিষয়গুলো। তা এখন এই সংস্কার, ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপের যে কেয়ামতের আগে জুড়ে দেওয়া হলো নতুন শব্দ, সেই শব্দগুলো কি সাধারণ জনগণের কানে পৌঁছেছে না তারা কেবলই একটি অগণতান্ত্রিক ভোটবিহীন সরকারকে উৎখাতের জন্য এবং নিপীড়নমূলক সরকার যার হাতে ছাত্রদের রক্তের দাগ তাদেরকে উৎখাত করার জন্য রাস্তায় নেমেছে? এগুলো প্রশ্ন আসতে পারে, আমি এই প্রশ্ন তুলছি না, এইসব প্রশ্নই রাজনীতিতে আছে বলেই এই বিভেদটা আছে। তো এখন আসিফ মাহমুদ যেটা বলার চেষ্টা করছেন, কিংবা আব্দুল বাকের যেটা বলার চেষ্টা, কাদের যেটা বলার চেষ্টা করছেন, কিংবা অন্যরা, আমি ছাত্রনেতাদের নাম বলতে চাই না, তাদেরকে এই সামনাসামনি আলোচনা করে তাদেরকে নানান রকম হিউমিলেটর পর্যায়ে আসতে চাই না, কিন্তু আলোচনাটা শুরু হওয়া উচিত।
তারা কেন ভাবছে যে তাদের অগ্রজরা ব্যর্থ হয়েছে? তারা যদি ব্যর্থ হয় তাহলে আমরা এই যে কোটি কোটি প্রবাসী দিনের পর দিন বছরের পর বছর আমরা গণতান্ত্রিক পন্থায় উত্তরণের জন্য আন্দোলন করেছি, আমরা তাহলে ব্যর্থ হয়েছি? আমি ব্যক্তিগতভাবে 2014 সাল থেকে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য কথা বলছি। আমার কিংবা পিনাকি ভট্টাচার্য কিংবা জুলকার শায়ের, তসনিম খলিল, মুশফিক ফজল আনসারি যুগের দশক ধরে তিনি যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি পরিবর্তনের চেষ্টা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। ফাহাম আব্দুসালাম, ইলিয়াস হোসেন, আমি অন্যদের কথা, কনক সরোয়ার, অনেকেই আছেন, আমরা সহকর্মী, এখন আমাদের মতপথ ভিন্ন, আমরা অনেকেই বিভক্ত হয়ে গেছি। কিন্তু এর আগ দিয়ে যখন আমরা এই সরকারকে, শেখ হাসিনার গণতন্ত্রবিহীন সরকারকে পতনের জন্য কাজ করেছি, আমরা অগ্রজরা কি ব্যর্থ হয়েছি না? আমাদের কর্মের উপর দিয়েই এই 36 জুলাই কিংবা ছাত্র আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে, এগুলো আমাদের কথা বলছি। রাজনৈতিক দল হিসেবে একবার চিন্তা করুন তো, যদি বিএনপি 2024 সালের নির্বাচনে যেত এবং শেখ হাসিনার একপাক্ষিক নির্বাচনকে বৈধতা দিয়ে কোনো মতে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করত, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিপীড়নের একদমই বাইরে থাকতো। তাদের হাজার হাজার নেতাকর্মীর যে খুন হয়েছে, গুলিতে নিহত হয়েছে, মামলা হয়েছে লক্ষ, প্রায় 50 লক্ষাধিক মামলা, সবগুলোকে তারা এড়াতে পারতেন যদি শেখ হাসিনার ডামি নির্বাচনে যে ক্ষমতার বৈধতা দেওয়াকে নিশ্চিত করতে পারতেন। আজকে যদি শেখ হাসিনা বিএনপি এবং অন্যান্য সবাইকে নিয়ে রাজনীতি করতেন, সংসদে তার ডামি ইলেকশন না করা লাগতো, মানুষের ক্ষোভ কি পুঞ্জীভূত হতো, যার প্রেক্ষিতে এই ছাত্রদের যে উপর বৈষম্য হয়েছে সেই বৈষম্যকে বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে যে সাধারণ মানুষ জমায়েত হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে লড়েছে। একবার চিন্তা করুন 2018 সালের নির্বাচন, একবার চিন্তা করুন 2013 থেকে এ পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মী যে কারাগারে গিয়েছে, জামায়াতে ইসলামের নেতারা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিংবা অন্যান্য বাম রাজনৈতিক দলের কথা আমি যেটা বলি, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, এমনকি গণপরিষদের নুরুল হক নূর, এদের কি কোনো ভূমিকা নেই এই শেখ হাসিনার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে সামনে আনার জন্য? গত 15 বছরের ভূমিকা নেই কোনো? এরা যদি এখন প্রশ্ন তোলে যে অগ্রজরা ব্যর্থ হয়েছে কোথায়, যখন এই অগ্রজরা গণতন্ত্রের জন্য লড়াই করছে, নির্বাচনের জন্য লড়াই করছে, শেখ হাসিনার পতনের জন্য লড়াই করছে, তখন আজকের ছাত্র নেতাদের সবাই, প্রায় সবাই ছাত্রলীগের পতাকলে থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে দিনের পর দিন বছরের পর বছর, তারা শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনকে প্রলম্বিত করেছে, ফেক আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের অভ্যন্তরে থেকে রাজনীতি করেছে, শেখ হাসিনার হায়না খুনে বাহিনী ছাত্রলীগের অভ্যন্তরে থেকে রাজনীতি করেছে, সেটা তো লুকাতে পারবে না, তারা তো অভিযোগ আনুষ্ঠানিকভাবে এটা তোলেনি, কিন্তু এটা তো সত্য যে আজকের ছাত্র নেতারা যারা বলছেন যে অগ্রজদের ব্যর্থতা কেন ব্যর্থ হয়েছে, যদি তারা এই প্রশ্ন তোলে যে ব্যর্থ হয়েছে এই কারণে যে তোমরা এতদিন ছাত্রলীগের পতাকাতলে থেকে তুমি ছাত্রলীগের হাতকে শক্ত করেছ, গণতন্ত্র ফিরে আসার যে পথ যুদ্ধ সেটাকে প্রলম্বিত করেছ, সেই প্রশ্ন যদি মুখোমুখি আসে, এর চেয়ে অস্বস্তিকর কি অন্য কিছু হবে? আমি কেন এই কথা বলছি, নিশ্চয়ই আপনারা জানেন যে আজকের যারা সামনে আমাদের নেতা মেনে আমরা যাদেরকে আগাচ্ছি, রাজনৈতিক দল আগাচ্ছে, সরকার চালাচ্ছে, এদের 90 জন ছাত্রলীগের রাজনীতি করেছে হলে, তারা তো কোনোদিন গণতন্ত্রের জন্য কথা বলেনি, এর আগে তারা তো কোনোদিন ভোটাধিকারের জন্য কথা বলেনি। 3 তারিখে যখন ছাত্র জনতা মিলে এক দফা তাদের হাতে তুলে দিল, তারপর যখন তারা ক্ষমতায় আসলো, আমাদেরই সরকার, আমরা তাদেরকে নেতা মেনেই সামনে আগায় যাচ্ছি, তো যখন তারা বলে অগ্রজদের ব্যর্থতা, তাহলে কি আমার ব্যর্থতা? যারা আমরা দিনের পর দিন গণমানুষের মনোভাব জাগিয়ে তোলার চেষ্টা করেছি, তাদের অবদানকে অস্বীকার করা হয় না? রাজনৈতিক দল হিসেবে বিএনপি এতটা বছর যে লড়াই করলো রাজপথে, শেখ হাসিনার সাথে কোনো রকম আপোষে যায় নাই বলে মানুষের ক্ষোভ দানা বেঁধে তারা যে রাস্তায় নেমে আসলো, তাদের অবদান নাই? এমনকি এই আন্দোলনে বিএনপি তাদের যে প্রায় 144 জন নিহত হওয়ার কথা বলছেন, শহীদ হওয়ার কথা বলছেন, একবারও কি ছাত্র সমন্বয়কদের মুখ থেকে তাদের সেই অবদানকে স্বীকার করা হয়েছে? শহীদদের মধ্যেও একটা বৈষম্য আমরা দেখেছি, চট্টগ্রামে ওয়াসিম নামক যেই ছাত্রদলের কর্মী নিহত হলেন একেবারে আন্দোলনের প্রথম ধাপে, কোনোভাবে কি এই রাষ্ট্র ছাত্রদলের
একজন শহীদের কথা স্মরণ করেছে, নাকি সব স্মরণ করা হচ্ছে মুগ্ধ এবং আবু সাঈদকে কেন্দ্র করে? আমি বলছি না কোনো বিভেদ থাকা উচিত না, কিন্তু গোড়ায় গলত কোথায়, কেন তৈরি হলো এই রাজনৈতিক দলগুলো? হাসিনা বিরোধী শক্তির ভিতরে যে ঐক্য ছিল সেটা ফাটল কেন তৈরি হলো, এবং এখন এসে এই ফাটলটা যে বুঝতে পারছে ছাত্ররা, সেটা একটা ইতিবাচক দিক বলেই আমি মনে করি। এর পেছনে কেউ কি ইন্ধন দিচ্ছে? এর পেছনে কি কোনো একটা রাজনৈতিক দল রাতের আধারে ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রদের ব্যবহার করছে কি না? কোনো রাজনৈতিক দলের বাইরে অন্য ব্যক্তি উচ্চভিলাষী যারা একেবারে ব্যক্তিহীন স্বার্থে তাদের নিজেদের বিপ্লব তৈরি করার জন্য, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করার জন্য রাজনৈতিক সব ব্যবস্থাকে অস্বীকার করে, রাজনীতির সব অবদানকে অস্বীকার করার জন্য একটা এটাকে কী বলে হীন প্রচেষ্টা, তার খেলোয়াড় হিসেবে কেউ খেলছে কিনা এবং তার পাতা ফাঁদে কেউ পা দিয়ে খেলছে কিনা, যার প্রেক্ষিতে ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই দূরত্ব, সেগুলো একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা করা যৌক্তিক এই কারণে আমি মনে করছি যে সবাই বুঝছে যে এখন এই যে একটা স্নায়ুযুদ্ধের অবস্থা তৈরি হয়েছে, কিকে কেন্দ্র করে? সংবিধান পুনর্লিখন কিংবা সংশোধন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে ক্ষমতাকে প্রলম্বিত করা, একটা অনির্বাচিত সরকার, দুর্বল সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, ব্যাংক 7 দিন চল বন্ধ থাকলে দেশ পিছিয়ে যায় 2 মাস, একটা গতিহীন সরকার 1 বছর ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে যাবে 20 বছর, প্রশাসনে অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি এবং বোল্ড ডিসিশন রাষ্ট্র পরিচালনার জন্য, এগুলো রাজনৈতিক দলের সরকার ছাড়া, সেটা হোক যে কেউ, আওয়ামী লীগ, বিএনপি অথবা জামাত ইসলামী, এটার পদগুলো অনেক কঠিন হয়ে যায়। বাংলাদেশ নামক রাষ্ট্র 18 কোটি জনসংখ্যার দেশ, সেখানে যদি গুড গভর্নেন্সের অভাবে উগ্রপন্থার উন্মেষ ঘটে, বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা দীর্ঘদিনের জন্য বিনষ্ট হবে। একবার যদি ওয়েস্টে পশ্চিমে ধারণা হয় যে বাংলাদেশে উগ্রপন্থীদের বিকাশ হচ্ছে, প্রবাসে বাংলাদেশিদের দরজা বন্ধ হয়ে যেতে বাধ্য, রপ্তানি বন্ধ হয়ে যেতে বাধ্য, বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যেতে বাধ্য, বৈদেশিক সম্পর্ক বাণিজ্য বন্ধ হতে বাধ্য, আর সবচেয়ে বড় জিনিস যে ভয়, সেটি হলো ভারত এইটার সুবিধা নেবে যে এখানে উগ্রপন্থী সরকার, ভারত সুবিধা নিলে তার সুবিধা জামাত ইসলাম পাবে না, বিএনপি পাবে না, পাবে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি হবে। এগুলো হলো আমার দেশ নিয়ে শঙ্কা, সেই শঙ্কা নিশ্চয়ই রাজনীতি যারা করেন তারা ভালো করে বুঝেন, বুঝেন বলেই তারা মনে করেন যে না, দেশে সাংবিধানিক সংকট এবং অন্যান্য বিষয়গুলোকে মাথায় নিয়েই আজকে তারা যাদেরকে নেতা মেনে রাজনীতি করছে সেই ছাত্ররা ভূমিকা পালন করবে। কিন্তু তাদের এতদিনের যেসব কর্মকাণ্ড, কথাবার্তা, কোথাও বিএনপি গত 15-16 বছরের আন্দোলন, তাদের যে ত্যাগ, মামলা, হামলা, কেউ স্বীকার করেনি, স্বীকার করেছে কেবল একজন, নাহিদ ইসলাম। আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম প্রথম আলোর এই প্রতিষ্ঠাবার্ষিকীতে, তিনি বলেছেন যে আমাদের কর্মপন্থা ছিল সবার সাথেই যোগাযোগ রাখা, ইসলামপন্থী, বিএনপি পন্থী কিংবা জামায়াতপন্থী, সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল এবং এখনও সেই সুসম্পর্কটা আছে, আমরা এই জন্যই এখনও সেই যোগাযোগটা মেনটেন করছি। এটা হলো ঐক্য, এটা হলো ভাবনার কথা, একটাই উদ্দেশ্য, শেখ হাসিনা বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে এর সুবিধা নেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। সেই ঐক্য যেন বিনষ্ট না হয় সেজন্য অতীতের ভুল ত্রুটি আছে কি না, ছাত্রদের সমন্বয়কদের ভিতরে অন্য কোনো চিন্তাভাবনা আছে কি না, তারা যে রাজনীতি করবে, রাজনৈতিক দল করবে, এটি নিয়েও আমি আলাদা আলোচনা করব এবং আমি তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করি। এর আগেই বলেছি, এর আগে বহুত আলোচনা করেছি, আবার করব, পরের পর্বেই হয়তো আলোচনা করব, কিন্তু আপাতত যেটি দরকার সেই ঐক্যে যেন নষ্ট না হয়, ফাটল না তৈরি হয়, অন্য পক্ষ যেন সুবিধা না হয়, সেজন্য এমন সব কথাবার্তা কেন বলছে এই ছেলেরা যারা যাদেরকে নেতা মেনে দেশ আগাচ্ছে, রাজনৈতিক দলগুলো আগাচ্ছে, এই প্রশ্নগুলো তোলা জরুরি, জরুরি কিনা?